আননন ট্রফিক্সের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা। দর্শক পেটানোর অপরাধে জাতীয় দলের চুক্তি থেকে বাদ পড়েছেন সাব্বির রহমান। একই সাথে 20 লাখ টাকা ও জরিমানা করা হয় তাকে। সোমবার 2018 পয়লা জানুয়ারি বিকাল 5টার দিকে বেক্সিমকোতে নিজের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছে বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন। তিনি জানান, অভিযোগ প্রমাণিত হওয়ায় বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ দেওয়া হয়েছে সাব্বিরকে। একই সাথে ঘরোয়া ক্রিকেটে 6 মাসের জন্য নিষিদ্ধ করা হয়েছে সাব্বিরকে। এদিকে বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়ার ফলে বিসিবি থেকে মাসিক কোনো বেতনও পাবে না সাব্বির রহমান। একই সাথে 20 লাখ টাকা জরিমানাও দিতে হচ্ছে তাকে। গত 21 ডিসেম্বর রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে সদ্য শেষ হওয়া জাতীয় লীগের শেষ রাউন্ডে ঢাকা মেট্রোর বিপক্ষে ম্যাচে 0 রানে আউট হন সাব্বির। সেই ম্যাচ চলাকালীন সাব্বিরকে কোনো এক দর্শক গালি দেয়। সাব্বির ফিল্ড আম্পায়ারদের অনুমতি নিয়ে কিছু সময়ের জন্য মাঠের বাইরে যান। এরপর সেই দর্শককে ডেকে এনে সাইড স্ক্রিনের পেছনে মারধর করেন। ঘটনাটি মাঠের আম্পায়ার ও ম্যাচ রেফারির কানে পৌঁছায়। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের শৃঙ্খলা কমিটি বিষয়টি নিশ্চিত করে, যার ফলে ম্যাচ রেফারি তার রিপোর্টে সাব্বিরের বিরুদ্ধে দর্শক পেটানোর অভিযোগ আনেন। ধন্যবাদ সম্মানিত ভিউয়ার্স নিউজটি শুনতে সাথে থাকার জন্য। খেলাধুলা সহ প্রতিনিয়ত বিভিন্ন খবরাখবরের আপডেট নিউজ দ্রুত জানতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। আর নিউজটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন।